অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। বেলা ১১টায় অধিবেশনের শুরুতেই সাংসদ হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব। এরপর একে একে শপথ বাক্য পাঠ করেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। স্বাধীনতার পর এই প্রথমবার নতুন সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬শে জুন সংসদের নিম্নকক্ষে স্পিকার নির্বাচন। তৃতীয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে বলে জানান নরেন্দ্র মোদী। সাথিয়ো, দেশ কি জনতা নে হমে তিসরি বার মৌকা দিয়া হে। ইয়ে বহুত হি মহান বিজয় হে, বহুত হি ভব্য বিজয় হে। আর তব হামারা দায়িত্ব ভি তিন গুণা বড় জাতা হে। আর ইসলিয়ে মে আজ দেশবাসিয়ো কো বিশ্বাস দিলাতা হুঁ কি আপনে হমে জো তিসরি বার মৌকা দিয়া হে, দো বার সরকার চালানে কা অনুভব হামারে সাথ জুড়া হে। মে দেশবাসিয়ো কো আজ বিশ্বাস দিলাতা হুঁ কি হামারে তিসরে কার্যকাল মে হম পহলে সে তিন গুণা জ্যাদা মেহনত করেঙ্গে। এর মধ্যে কংগ্রেসকে জরুরি অবস্থা নিয়ে খোঁচা দেন নরেন্দ্র মোদী। জো লোক ইস দেশ কে সংবিধান কি গরিমা সে সমর্পিত হ্যায়, জো লোক ভারত কি লোকতান্ত্রিক পরম্পরাও পে নিষ্ঠা রাখতে হ্যায়, উনকে লিয়ে ২৫ জুন न भूलने वाला दिवस है। कल 25 जून को भारत के लोकतंत्र पे जो काला धब्बा लगा था उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। इमरजेंसी के ये 50 साल इस संकल्प के हैं कि हम गौरव के साथ हमारे संविधान की रक्षा करते हुए भारत के लोकतंत्र लोकतांत्रिक परंपराओं की रक्षा करते हुए देशवासी संकल्प लेंगे कि भारत में फिर कभी कोई ऐसी हिम्मत नहीं करेगा जो 50 साल पहले की गई थी और लोकतंत्र पे काला धब्बा लगा दिया गया था। এদিকে সোমবার একদিকে যখন নতুন সংসদ ভবনে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল, তখনই সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাংসদদেরও একাধিক ইস্যুতে সরকারকে চাপে রাখতে সংসদের বাইরে বিক্ষোভ দেখান তারা। নিট নেট দুর্নীতি, রেল দুর্ঘটনা সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের। যদিও তাৎপর্যপূর্ণভাবে মোদী বলেন সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, দেশ চালাতে চাই সহমত। অষ্টাদশ অধিবেশন শুরুর আগে সহমতের ভিত্তিতে চলার বার্তা দেন নরেন্দ্র মোদী। গত ১০ বর্ষ মে জিস পরম্পরা কো হামনে প্রস্থাপিত করনে কা নিরন্তর প্রয়াস কিয়া হ্যায়, ক্যোঁকি হাম মানতে হ্যায় कि सरकार चलाने के लिए बहुमत होता है, लेकिन देश चलाने के लिए सहमति बहुत जरूरी होती है। और इसलिए हमारा निरंतर प्रयास रहेगा कि हर किसी की सहमति के साथ, हर किसी को साथ लेकर के मां भारती की सेवा करें, 140 करोड़ देशवासियों की आशा आकांक्षाओं को परिपूर्ण करें। हम सबको साथ लेकर के चलना चाहते हैं, सबको साथ लेकर के संविधान की मर्यादाओं का पालन करते हुए निर्णयों को गति देना चाहते हैं।
26 জুন লোকসভার স্পিকার নির্বাচন, এরপর রাষ্ট্রপতি 27 জুন সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপন নিয়ে 28 জুন থেকে আলোচনা শুরু হবে। 2রা বা 3রা জুলাই সংসদে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে অধিবেশন মুলতুবি হয়ে যাবে। 22শে জুলাই থেকে বাজেট পেশের জন্য ফের অধিবেশন শুরু হতে পারে। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।